সারা বিশ্বে বড় বড় ভূমিকম্প আঘাত হানে, ভূমিকম্প হয় বাংলাদেশেও। সম্প্রতি এই ধরনের ভূমিকম্পের সংখ্যাও বেড়ে গেছে। ভূমিকম্প হলে তার পরপরই এই নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়, কিন্তু প্রাকৃতিক এই ঘটনা সম্পর্কে আমরা কতটুকু জানি? এখানে এরকম 12টি বিস্ময়কর অবিশ্বাস্য তথ্য তুলে ধরা হলো। এক, সারা পৃথিবীতে বছরে লাখ লাখ ভূমিকম্প হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভে বলছে, প্রত্যেক বছর গড়ে 17টি বড় ধরনের ভূমিকম্প হয় রিখটার স্কেলে, যার মাত্রা 7-এর উপরে, এবং 8 মাত্রার ভূমিকম্প হয় একবার। তবে ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, বছরে লাখ লাখ ভূমিকম্প হয়, এর অনেকগুলো হয়তো বোঝা যায় না, কারণ খুব প্রত্যন্ত এলাকায় এসব হয় এবং সেগুলো মাত্রা থাকে খুবই কম। দুই, ভূমিকম্পের কারণে দিনের দৈর্ঘ্য কম বেশি হতে পারে। জাপানের উত্তর পূর্বে 2009 সালে 11 মার্চ একটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল 8.9। এর ফলে পরিবর্তন ঘটে পৃথিবীর ভরের বন্টনে এবং তার প্রভাবে পৃথিবী ঘুরতে থাকে সামান্য দ্রুত গতিতে, আর তখন দিনের দৈর্ঘ্য কমে যায়। সেদিন 1.8 মাইক্রোসেকেন্ড ছোট ছিল। তিন, সান ফ্রান্সিসকো সরে যাচ্ছে লস অ্যাঞ্জেলসের দিকে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহর প্রত্যেক বছর গড়ে 2 ইঞ্চি করে লস অ্যাঞ্জেলসের দিকে সরে যাচ্ছে। এই একই গতিতে বাড়ে আমাদের আঙ্গুলের নখ। শহরের এই অবস্থান পরিবর্তনের কারণ হচ্ছে সান অ্যান্ড্রিয়াস ফল্টের দুটো দিক ক্রমশ একটি অপরটিকে ছাড়িয়ে যাচ্ছে। এই গতিতে চলতে থাকলে এই দুটি শহর কয়েক লাখ বছর পর একত্রিত হয়ে পড়বে। চার, ভূমিকম্পের আগে স্থির পানি থেকে গন্ধ বের হয়। বিজ্ঞানীরা বলছেন, ভূমিকম্পের আগে পুকুর, খাল, বিল, হ্রদ, জলাশয়ের স্থির পানি থেকে দুর্গন্ধ আসতে পারে, এমনকি সেই পানি সামান্য উষ্ণ হতে পারে। ফ্লেট সরে যাওয়ার কারণে মাটির নিচ থেকে যে গ্যাস নির্গত হয় তার কারণে এটা হয়ে থাকে। এর ফলে ওই এলাকায় বন্যপ্রাণীর আচরণেও পরিবর্তন ঘটতে পারে। ওপেন ইউনিভার্সিটির প্রাণী বিজ্ঞান বিভাগ বলছে, 2009 সালে ইটালিতে এক ভূমিকম্পের সময় এক ধরনের ব্যাং সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল এবং ফিরে এসেছিল ভূমিকম্পের পরে। বলা হয় এই ব্যাং পানির রাসায়নিক পরিবর্তন খুব দ্রুত শনাক্ত করতে পারে। পাঁচ, ভূমিকম্পের পরেও পানিতে ঢেউ উঠতে পারে। ভূমিকম্পের পরেও পুকুরে কিংবা সুইমিং পুলের পানিতে আপনি কখনো কখনো ঢেউ দেখতে পারেন, একে বলা হয় শেষ। বিজ্ঞানীরা বলছেন, ভূমিকম্প হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু তারপরও কয়েক ঘন্টা ধরে অভ্যন্তরীণে পানিতে তরঙ্গ অব্যাহত থাকতে পারে। মেক্সিকোতে 1985 সালে একবার ভূমিকম্প হয়েছিল। 1985 সালে যেবার এই মেক্সিকো থেকে 2000 কিলোমিটার দূরে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে সুইমিং পুলের পানি ছিটকে পড়তে পড়তে শেষ হয়ে গিয়েছিল। ৬, ভূমিকম্পের কথা মনে রেখে ইনকা সভ্যতা ও জাপানি বাড়িঘর তৈরি। ভূমিকম্পের কারণে যাতে বাড়িঘর ধসে না যায় সেই বিষয়টি মাথায় রেখে ইনকা আমলের স্থাপত্য ভবন ও জাপানি প্যাগোডা নির্মিত হয়েছিল। 500 বছর আগে ইনকার স্থাপত্য কর্মীরা যখন মাচু পিচু শহর নির্মাণ করে, তারা বাড়িঘর নির্মাণের ব্যাপারে একটি আদিকালের জ্ঞান কাজে লাগিয়েছিল, যাতে ঘন ঘন হওয়া ভূমিকম্পের হাত থেকে তাদের বাড়িঘর বেঁচে যেতে পারে। ৭, বেশিরভাগ ভূমিকম্পেরই উৎস প্রশান্ত মহাসাগর। পৃথিবীতে যত ভূমিকম্প হয় তার অধিকাংশ 90% হয় রিং অফ ফায়ার এলাকা জুড়ে। এই এলাকাটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ৮, ভূমিকম্পের কারণে চিলির একটি শহর 10 ফুট পশ্চিমে সরে যায়। 2010 সালে 27 ফেব্রুয়ারি বড় ধরনের এক ভূমিকম্প আঘাত এনেছিল চিলির কনসেপসিয়ন শহরে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল 8.8। এর ফলে পৃথিবীর শক্ত উপরিভাগে ফাটল ধরে এবং শহরটি 10 ফুট পশ্চিমে সরে যায়। ৯, ভূমিকম্পে খাটো হয়ে যায় এভারেস্ট। নেপালে 2015 সালের 25 এপ্রিল আঘাত হানে 7.8 মাত্রার ভূমিকম্প। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কমে আসে হিমালয়ের অনেক পর্বতের উচ্চতাও। মাউন্ট এভারেস্টের উচ্চতা কমে গিয়েছিল 1 ইঞ্চির মতো। ১০, জাপানি পৌরাণিক কাহিনীতে ভূমিকম্প হয়েছিল বড় আকারের এক ক্যাটফিশের কারণে। ইতিহাসে দেখা যায়, জাপানে একটি দ্বীপে মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল নামাজু নামের বিশাল এক ক্যাটফিশ। পৌরাণিক কল্পকাহিনীতে বলা হয় অনেক ভূমিকম্প হয়েছিল এই মাছটির কারণে। প্রাচীন গ্রিকরা বিশ্বাস করতেন সমুদ্রের দেবতা পজিডন রেগে গিয়ে পৃথিবীর উপর আঘাত করলে ভূমিকম্প হতো। হিন্দু পুরাণে আছে, এই পৃথিবীকে ধরে রেখেছে 8টি হাতি। এই হাতিগুলো দাঁড়িয়ে আছে একটি কচ্ছপের পিঠের উপর, আর এই কচ্ছপটি ছিল কুণ্ডলী পাকিয়ে থাকে একটি সাপের উপরে। এই প্রাণীগুলো যেকোনো একটি যখন নড়ে উঠে তখনই ভূমিকম্প হতো। ১১,
ভূমিকম্পের আগে প্রাণীর আচরণে পরিবর্তন ঘটে। ভূমিকম্পের ফলে যে শুধু ব্যাঙের আচরণের পরিবর্তন ঘটে তা নয়, ইন্দোনেশিয়া এবং 2004 সালের সুনামির আগে প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে তারা অনেক পশু পাখিকে দেখেছেন উঁচু এলাকার দিকে ছুটে যেতে। বিজ্ঞানীরা মনে করেন ভূমিকম্পের আগে ছোট ছোট কম্পন পশু পাখিরা টের পেয়ে যায়। 12. ব্রিটিশ একজন বিজ্ঞানী ভূমিকম্পের কারণ চিহ্নিত করেছেন। ব্রিটেনের একজন প্রকৌশলী জন মাইকেল ভূমিকম্পের কারণ উদ্ঘাটন করেছেন। এই আবিষ্কার হয়েছে 1800 শুরুর দিকে। তাকে দেখা যায় ভূকম্পনবিদ্যার একজন জনক হিসাবে। তিনি বলেন ভূপৃষ্ঠের বহু নিচে শিলাখণ্ডের অবস্থান পরিবর্তনের কারণে ভূমিকম্প হয়ে থাকে।